जिरगाट लालपानी क्षेत्र में रहने वाले मोहम्मद सानाबुल हक के आवास गृह में एकाएक एक मोटर आकर गिरने से तनाव का माहौल छा गया। हालांकि उनकी तकदीर अच्छी रही कि मोटर घर में अपने फर्श को तोड़कर फटने में नाकामयाब रहा। गौरतलब है कि छत के ऊपर से मोटर आकर सीधे कमरे के अंदर गिरा, लेकिन मोटर ब्लास्ट नहीं हुआ। अगर मोटर विस्फोट हो जाता तो पूरे घर कचरे का ढेर बन जाता और घर में रहने वाले सभी लोग मारे जाते। एकाएक इस हमले के चलते एक तरफ जहां वे भगवान के प्रति आभार व्यक्त कर रहे हैं, तो इसी दौरान इस हमले के पीछे कौन जड़ी थे इस संदर्भ में छानबीन किए जाने के लिए मांग भी कर रहे हैं। तनावपूर्ण माहौल में आवासीय क्षेत्र के लोग इन दिनों वक्त बिता रहे हैं। हमारा नाम मोहम्मद सनाउल हक, हमें प्राइमरी टीचर जिरीबाम लालपानी पार्ट वन और बासिंदा। गत रात्रे আমার গড় মানে জিরিবামর যে পরিস্থিতি চলে ও চলাকালীন সময় আমার গড়ের মধ্যে খে বাখারা বোম দিয়ে অ্যাটেক করে দিয়েছে। এটা ভিডিও প্রুফ আমার সাংবাদিক বা ইতানগিসে দিয়া দিছি। আর দেওয়ার পরে আমি পুলিশ ইনফর্ম করছি, বোম একটা পাওয়া গেছে। বোম পাওয়ার পরে আমি পুলিশ খবর দিছি। পুলিশ খবর দেওয়া বলে রাত্রে তারা আইত না, সকালে আইত হইয়া জো করিয়াতে আমি ডরাইয়া ভয় হয়ে আতঙ্কে আমি অন্য গ্রহ গিয়া রাত কাটাইছি। রাত কাটানোর পরে সকালে আবার আসাম রাইফল আইছে। আসাম রাইফল আইয়া তারা বোমগুলা রিকভার করিয়া তারা লইয়া গেছে। আমরা কইলাম মিডিয়া আইত বা পুলিশ আইছে না, না তারা কয় না আমরা লইয়া যাইবা, এটা কিছু না করে জিও করা যাইব করে। এটা যদি উল্টা পাল্টা হরিয়া যদি কোনো ব্লাস্ট ওয়েস্ট হয় তো আপনারা ক্ষতি হইব হইয়া লইয়া গেছে কি। আর এটা খে বা হারা করছে। বর্তমানে আমি অনেক আতঙ্কত আছি, আমার পরিবার সহ লইয়া। ওটা মানে আমি সরকার বা যারা অথরিটি আছে তারা গেছে আমি অনুরোধ জানাই আছে, ওটা দেখার লাগে বা আমার যে অত একটা ক্ষয়ক্ষতি হইল এটা কম্পেনসেশন খে বা হারা দিত। মানে কয়টার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে ধরো গত রাত্রে 10:30-11:30 ভিতরে। একজাক্ট টাইম তো আমরা হইতে পারি না কি, তাহলে আমরা গরুর ভিতরে ফ্লোরও এমনি শুয়ে আসলাম। ও অতটুকু